হাসখালীর ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য দুর্ভাগ্যজনক বলে মনে করেন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী। বাংলার মুখ্য ইতিহাসের মহিলা আপনারা, তিনি আপনারা যেন মহিলা, জানি না বাংলার নারী সমাজ তার এই কথাকে কিভাবে ব্যাখ্যা করবে, আমার খারাপ লাগছে। কারণ একটাই, একটা বিষয় যদি ধর্ষিতা হয় সেটাও অপরাধ। আপনারা কি জানেন আইন আছে, স্বামীও তার স্ত্রীকে ধর্ষণ করতে পারে না। বাংলার মুখ্যমন্ত্রী আইনগুলো একটু পড়বেন। একটা 14 বছরের মেয়ে, আপনি তার অন্তঃসত্ত্বা কিনা খোঁজ নিচ্ছেন? হাই রে হাই, অপরাধটা আপনি দেখছেন না? আপনার কাছে মামাটি মানুষের নেত্রী, আপনার কাছে বাংলার নারী সমাজ কি এই ব্যাখ্যা আশা করে? একটা 14 বছরের মেয়ে বিছানায় তার পুতুল পড়ে আছে, পুতুলের সঙ্গে খেলা করতে করতে ঘুমায়। অন্তঃসত্ত্বা হোক যাই হোক, থানা জানতে পারলো না, শ্মশানে কেউ জানতে পারলো না, পুড়িয়ে দিয়ে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করা হলো। বাংলার মুখ্যমন্ত্রী তার তো প্রতিবাদ শোনা গেল না? সে কি মা মাটি মানুষের তালিকায় পড়ে না? এ বাংলার মা মাটি।